আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জয় নিউজ বিডি চ্যানেলে। জেএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করছে নার্সারির ছাত্র। সদ্য সমাপ্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করছে নার্সারি শ্রেণীর এক শিশু। সংশ্লিষ্ট শিক্ষক খাতা না দেখে অন্যের বাড়িতে ওই শিশুর মাধ্যমে খাতা মূল্যায়ন করানোর অভিযোগে উপজেলা প্রশাসন সোমবার 100 খাতা জব্দ করেছে। জানা গেছে, বিরামপুর পৌরশহরের আদর্শ স্কুলপাড়ার বাসিন্দা ফুলবাড়ী ও উপজেলা জয়নগর উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শাহানুর রহমান সদ্য সমাপ্ত জেএসসি পরীক্ষার 250টি খাতা মূল্যায়নের জন্য দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে গ্রহণ করেন, কিন্তু তিনি নিজে খাতা মূল্যায়ন না করে প্রতিবেশী জিয়াউর রহমানের বাড়িতে 250টি খাতা মূল্যায়নের জন্য দিয়ে যান। জিয়াউর রহমানের স্ত্রী দিলুবা বেগম বলেন, শিক্ষক শাহানুর রহমান 250টি খাতার মধ্যে মূল্যায়ন শেষে 150টি খাতা নিয়ে গেছে এবং অবশিষ্ট 100টি খাতা আজ নিয়ে যাওয়ার কথা রয়েছে। এই খাতা নিয়ে যাওয়ার পর শিক্ষক শাহানুর রহমানের স্ত্রী বিরামপুর আদর্শ হাই স্কুলের শিক্ষিকা শাহনাজ বেগমের খাতাগুলো দিয়ে যাওয়ার কথা রয়েছে। জিয়াউর রহমানের স্ত্রী দিলুবা বেগম আরও জানান, তার জেএসসি পরীক্ষা দেয়া পুত্র অনিক ও নার্সারি পড়ুয়া শিশুপুত্র আবরার ওইসব খাতা মূল্যায়ন করছে। গোপন সূত্রে এই খবর পাওয়ার পর বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম ও যুব উন্নয়ন অফিসার জামিল উদ্দিন পুলিশ সহ জিয়ার বাড়ি থেকে জেএসসি পরীক্ষার 100টি খাতা জব্দ করেন। আমাদের খবরটি দেখার জন্য ধন্যবাদ।